পূর্বাঞ্চলে একদিনেই 611 জন আক্রান্ত, অথচ আমাদের ভাইয়েরা মনে করেছে করোনা শেষ, তাই দলে দলে আড্ডা দিচ্ছে বা মেলামেশা করছে। আজ শুক্রবার দীর্ঘদিন পর সকলে বাঙালি দোকান বা হোটেলে মিলিত হচ্ছে। ইদানিং এসব দোকানের কয়েকজন ক্যাশিয়ার বা মালিক বা বাবুর্চি মারা গিয়েছেন, অনেকের নিশ্চিত করোনা ছিল। পুরো দমে ব্যবসা চলছে, আর ভাই ব্রাদাররা যেভাবে দেশি দোকান বা হোটেলে বা অন্যত্র বিনা প্রয়োজনে যাচ্ছেন বা অন্যত্র মিলে বকেয়া ঈদের আনন্দ উদযাপন করতে দেখা যাচ্ছে, তাতে বোঝা যায় আগামী সপ্তাহের মধ্যে দেশি ভাইদের বড় একটা সংখ্যা আক্রান্ত হওয়া আশ্চর্যের মতো বিষয় না। আপনাদের জন্য কিছুটা নিজের মন্তব্য শেয়ার করি। ভাইয়েরা, এটা মহামারীর সময়, নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কি আছে? জীবনের জন্য একটি স্যাক্রিফাইস করুন, নিজেকে এবং অন্যকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করুন। এমন মৃত্যু হচ্ছে এখন যার গোসল হয় না, তায়াম্মুম করিয়ে কাজ শেষ করতে হচ্ছে, জানা যায় লোক আসতে পারে না বা আসে না, 2-4 জন স্বাস্থ্যকর্মী জানাজার নামাজ পড়ছে। অন্য ধর্মের লোকদেরও কি একই অবস্থা? মিউনিসিপ্যালিটির গাড়ি নিয়ে দাফন করে দিচ্ছে। দেখুন কি পরিমাণ আক্রান্ত হয়েছে। হুফুফ 102 জন, দাম্মাম 90 জন, খোবার 81 জন, কাতিফ 76 জন, জুবাইল 66 জন, মুবাররাজ 60 জন, দাহরান 45 জন, আল জাফর 22 জন, রাস্তান্নুরা 20 জন, হাফর 19 জন, আবক্কিক 11 জন, সাফওয়া 10 জন, খাফচি 9 জন, মোট 611 জন। হাসপাতালগুলোতে স্বাভাবিক রোগে আক্রান্তদের চিকিৎসা হচ্ছে না, করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় নতুন রোগী ভর্তি করছে না, টেস্ট করানোর জন্য সিরিয়াল পেতে সময় লাগছে, ভাষাগত জটিলতা এবং ধৈর্য ধরে চেষ্টা করার সামর্থ্য না থাকায় দেশি ভাইয়েরা 937-এ কল করতে বা সেবা নিতে সমস্যা হচ্ছে। গুজব, সহকর্মী বা বন্ধু বান্ধবের কথাবার্তায় মানসিকভাবে ভেঙে পড়ে করোনার আগেই হার্ট অ্যাটাকে অনেকেই মৃত্যুবরণ করছে। এই পরিস্থিতিতে আমরা নিজেরা সচেতন হই এবং সচেতনতা অবলম্বনে সচেষ্ট থাকি, এতে সকলে নিরাপদ থাকব। সাবধানতা অবলম্বন করে অন্যকে সাহায্য করি, সকলের সহযোগিতা ছাড়া এই বিপদ থেকে পরিত্রাণ সম্ভব নয়।